ছবি ওঠার মতো জায়গা নেই, দেখা যাক ফাইনালি হোপে ছবি উঠতে পারি কিনা। সবকিছু পাবে, টুপি থেকে শুরু করে চাদর, কাশ্মীরি শাল। তো বন্ধুরা, আজকে আমরা ফার্স্ট ডেতে এখন যাচ্ছি মেলের কাছে। তো চলো মেলের কাছে ভিউটা দেখাবো। সবাই আসছে পেছনে হাঁটি হাঁটি, এতটাই টাকা ছিল যে আমি ইন্ট্রোটা রুমে দিতে পারিনি, বাধ্য হয়ে বের হয়ে দিতে হলো। এখন আমি আছি হিমালয়ান স্টেশনের কাছাকাছি, তো আমরা পায়ে হেঁটে মেলের দিকে যাবো। তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর সামনে দেখো চারুপাশে জাস্ট রাস্তার জ্যামটা দেখো। এই হলো দার্জিলিং হিমালয়ান স্টেশনের ব্যানার। তো কালকে আমরা টয় ট্রেনে ট্রাভেল করবো, তো কালকে তোমাদের এখানে দেখাচ্ছি। আর সামনে এক একজন করে ব্লগার আসছে। এই যে একজন ব্লগার আমাদের ঋষিকেশ, আর এই যে সৌরভদা, তোমাদের এতক্ষণ পরিচয় করেনি, এখন দাঁড়াও লাইটের সামনে আসে, ফেসটা দেখতে পাচ্ছে না? এই যে এখন, এই যে আমাদের সৌরভদা। তো বন্ধুরা, আমি এখন আছি হিমালয়ান স্টেশনে। তো ঘুম স্টেশনে পরে হচ্ছে এই স্টেশনটি। তো আমরা কালকে বাতাসিয়া লুপে যাব, তো তখন আমি তোমাদেরকে ট্রাভেল করে দেখাবো ট্রেনের কমফোর্ট জোন কী কী রয়েছে আর ট্রেনের ভেতরটা কীরকম। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছ মেল রোডটা। তোমার বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, তাই ভিজে ভিজে হয়ে গেছে, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। মানে পাহাড় এর জন্যই ভালো লাগে, কারণ কখন ওয়েদার চেঞ্জ হবে কেউ কিছু বলতে পারে না। এই রোদ তো এই বৃষ্টি, হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। হাঁপে বাপ, চারপাশে দোকান রয়েছে যারা শীতের পোশাক কিনবে, এই দোকানগুলো থেকে কমে পেয়ে যাবে, সেলে পেয়ে যাবে। আর যদি তোমরা মেলের সামনে থেকে কেনো, তো মেলের সামনে থেকে কিনতে পারো। দেখো এটা হচ্ছে পোস্ট অফিস এখানকার। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা বিগ বাজারের কাছে চলে এসেছি, আর বিগ বাজার আসা মানে আমরা মেলে প্রায় পৌঁছে গেছি। তো চলো মেলে গিয়ে দেখা হবে। বিগ বাজার হচ্ছে, এই হচ্ছে বিগ বাজার। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সমস্ত প্রোডাক্ট বাংলাদেশের পেয়ে যাবেন। এখানে ঢাকা বাংলাদেশের, ওই যে দেখো ওরা হাঁটতে পারে না। কি গো তোমরা হাঁটতে পারো না, হাঁটতে পারো না? আমি কখন এসে গেছি, তোমরা হাঁটতে পারো না? হ্যাঁ তোমরা হাঁটতে পারো না? ও মা, তোমরা হাঁটতে পারো না? সবার আগে আমি পৌঁছে যাচ্ছি। বডি ফিটনেস নেই না? ওই দেখতে পাচ্ছ ক্লক টাওয়ার, আমরা ক্লক টাওয়ারের কাছাকাছি চলে এসেছি। স্যার ইয়ে সে মেল রোড না, মেল না? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ কত লোক হয়েছে, ফাইনালি চলে এসেছি। আর কিছুটা, আর কিছুটা সময়ের অপেক্ষা। এই ভিড় পার করে এখন আমাদের যেতে হবে, চলো কি করবো, উপায় নেই।
দেখতেই পাচ্ছ সামনে কত দোকান বসেছে এখানে। তো তোমরা শীতের পোশাক এখান থেকে কম প্রাইসে নিয়ে নিতে পারবে। তো দেখো শীতের পোশাক সবকিছুই পাবে, টুপি থেকে শুরু করে চাদর, কাশ্মীরি শাল, তারপর আমাদের এখানকার নর্মাল শাল সবকিছুই পাবে। কত ধরনের খাবার রয়েছে, এই খাবারগুলোকে কি বলে? আচ্ছা এই খাবারগুলোকে কি বলে? কত টয়েসের দোকান এখানে, কি নেই সব কিছু আছে এখানে, এখানে এমন কিছু নেই।
আমি আপনাদের সন্ধ্যার দৃশ্যটাও দেখাবো। দেখতে পাচ্ছেন সারি সারি করে ঘোড়া সাজানো আছে। এই ঘোড়ায় উঠতে চাইলাম, বাট ঘোড়াতে উঠলে বললো এই মেলটুকু ঘুরিয়ে নিয়ে আসবে, তাতেই 50 টাকা নেবে। তাই আমি ভাবলাম থাক 50 টাকা আর খরচ করবো না, সেই 50 টাকা দিয়ে আমি মোমো খাবো। আচ্ছা সামনে একটু ভিড় জমেছে, চলুন তাহলে গিয়ে দেখি। ও মা, এখানে নেপালিরা গান করছে নেপালি সং, চলুন তাহলে শুনে আসি। মহাকাল মার্কেট, মানে এই রোডটা হলো, এই রোডটা ঘুরে ঘুরে এই মেলেই আসছে। এদিকে মার্কেট রয়েছে, ফুটপাথে অনেক দোকান পাবেন, এখানে নানা ধরনের শীতের পোশাকগুলো পেয়ে যাবেন। এই রোড বরাবর কিছুটা এগিয়ে গেলে একটি মন্দিরের রাস্তা দেখতে পাবেন, প্রায় 500 মিটারের মতো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। সেখানেই রয়েছে এখানকার বিখ্যাত মন্দির, মহাকাল মন্দির। এই মন্দিরটা খুবই পরিচিত আর খুবই জাগ্রত। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এই বেরিয়ে যাওয়ার রাস্তা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও।